প্রসূতি মৃত্যুকে নিয়ে রণক্ষেত্রে চেহারা নিল নদিয়ার রানাঘাটে। উত্তেজিত রোগীর আত্মীয়রা একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালায়, জাতীয় সড়ক অবরোধ করে তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল নদিয়ার রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে। ঘটনার প্রতিবাদে হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর আত্মীয়রা। তারা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নদিয়ার অনুলিয়ার লোকনাথনগরের বাসিন্দা চন্দ্রা পাল। রাতে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। সোমবার ভোরে হাসপাতালের পক্ষ থেকে বাড়ির লোককে জানানো হয় চন্দ্রা দেবীর মৃত্যু হয়েছে। গতকাল ওকে ভর্তি করা হয় এখানে, ডক্টর মালা, গাইনো ডাক্তার মালা, তা উনি প্রথম থেকে বললেন পেশেন্ট ঠিক আছে, সিজার করতে হবে। মনোরমায় ভর্তি করি, মনোরমায় ভর্তি করার পরে সব কিছু ঠিকঠাক ছিল। যখন টেবিলে তোলে ওটিতে নিয়ে যায়, তার আগে আমাদের সাথে কথাও বলেছে। কথা বলার পরে অজ্ঞান ডাক্তারবাবুর সাথে আমাদের তখন কথা হয়নি। ওটি থেকে বের করার পরে আমরা দেখছি হঠাৎ পাঞ্চ করছে আইসিউতে, তখনই আমাদের সন্দেহ হয় যে পাঞ্চ করছে কী ব্যাপার। তারপরে খোঁজখবর নিয়ে জানা যায় পেশেন্ট এক্সপায়ার করেছে ভোরবেলা। ভর্তি করবার আগে আমাদের টোটাল সব কিছু ইসিজি রিপোর্ট থেকে শুরু করে ডাক্তারবাবু সব ঠিক আছে, কিন্তু রাতের বেলায় অজ্ঞানের যে ডাক্তারবাবু ছিল তিনি নেশা করেছিলেন। খবর শোনা মাত্র উত্তেজিত হয়ে পড়ে রোগীর আত্মীয়রা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে হাসপাতালে ভাঙচুর চালায় তারা। সব রিপোর্ট ঠিক করার পরে ডেলিভারি হলো, তার একটা বাচ্চা ছেলে জন্ম দেয়। যার আধা ঘন্টা পরে পেশেন্ট পার্টিকে ডাক্তার বলছে আপনাদের পেশেন্ট মারা গেছে। কি কারণে মারা গেল ডাক্তার বলতে পারছে না। যে অপারেশনটা করেছে সিজারটা, সেই ডাক্তার কালকে রাত্রে মদ খেয়ে ঘুমিয়েছিল। থাকার পরে যখন আর্জেন্ট পেশেন্টটাকে যখন নিয়ে সে ডেলিভারি রুমে ঢুকায়, তখন তার কোনো জ্ঞান ছিল না। সে ডেলিভারি করার পরে বাচ্চাটাকে কোথায় পাশে রেখে যেভাবে সেলাই টেলাই করছে উল্টো সাইডে নাড়ি কেটে দেয়, দিয়ে ভুল ট্রিটমেন্টে আজকে 26 থেকে 28 বছরের একটা অল্প বয়সী মেয়ে তার জীবনটা শেষ হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন। কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হয়নি। রাতে রোগীর অবস্থার অবনতি হওয়ায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে সঠিক মৃত্যুর কারণ জানা যাবে। পেশেন্টটি, এটি আমাদের হচ্ছে নিজেদেরই কলিগের বোন, কালকে রাত্রেবেলা 8:30টার সময় অ্যাডমিট হয়েছে সিজারিয়ান। এটা মনে হয় কালকে বাচ্চাটি হয়েছে মোস্ট প্রবলি 1:30টার দিকে। 1:30টার দিকে হওয়ার পর বাচ্চা যথেষ্টই ভালো আছে, এনআইসিউতে আছে, কিন্তু বাচ্চা ডেলিভারি হওয়ার পর মনে হয় মায়ের কোনো সার্টেন প্রবলেম হয়েছে, কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তার ফলে এই প্রবলেমটা। এছাড়া অ্যাজ কিছু না। আমাদের পক্ষ থেকে অবশ্যই কমপ্লেন হবে, আমাদের সাথে যে ভাঙচুর করা হয়েছে অবশ্যই কমপ্লেন হবে। মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষও পাল্টা অভিযোগ দায়ের করবে বলে জানা গেছে। ডেলিভারির জন্য কালকে রাত্রিবেলা 7:30টার সময় এখানে এসছে, ডাক্তারের বিনিময়ে লেট হয়েছে, রাত্রির 1টার সময় ডাক্তার এসছে, নর্মালভাবে তাকে ভালোভাবে ভেতরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সিজার করেছে। যে অজ্ঞান করিয়েছে সে দোষটা বেশি দেওয়ার বলুন, আমার মেয়ের এখানে দিনের পর দিন একের পর রাত মনোরমাতে ঘটনা ঘটতেই চলেছে, এর কোনো বিচারই হচ্ছে না। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট।